একটু আইডিয়া দিয়েছিলাম, নেভিগেশন নিয়ে কথা হচ্ছিল। আমরা আজকে নেভিগেশন নিয়েই সেই আমাদের আজকের যে চ্যাপ্টার আলোচনা বা আমরা আজকে পড়াশোনা করব নেভিগেশন নিয়ে, আমাদের ফিশিং এর সাথে নেভিগেশনটা কিভাবে জড়িত। এটা পুরোটাই একটা ইঞ্জিনিয়ারিং ব্যাপার স্যাপার, কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং এর টোটালি ইঞ্জিনিয়ার হব না, আমরা পার্শিয়ালি সেই ইনস্ট্রুমেন্ট বা সেই ডিভাইস, যে ডিভাইস গুলো দিয়ে আমরা ফিশিং পারপাসে ইউজ করব, নেভিগেটরি ইনস্ট্রুমেন্ট, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলি, তোমাদের কোনো আইডিয়া আছে কিনা নেভিগেশন কি? নেভিগেশন সেদিন তো বলেছিলাম, তোমার মনে আছে কারো নেভিগেশন কি? এই আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, তাহলে বলো নেভিগেশন কি, সহজ হিসাব তো। তোমাদের আবারও বলি, আমার ক্লাসে যা বলবো তা স্মরণ রাখিও, শিট থেকে মানে প্রশ্ন যেগুলো পরীক্ষা আসবে ম্যাক্সিমাম আমার ক্লাসে পড়ানো বিষয় থেকে আসবে, নিজের অজান্তেও যদি কিছু পড়াই থাকি সেটা শিটে না থাকলেও সেটাও আসবে। স্যার হ্যাঁ, স্যার নেভিগেশন হলো স্যার নৌকা চালনা করার একটা পদ্ধতি, মানে কিভাবে? না নৌকা হতে পারে না, নেভিগেশন নৌকা হতে পারে বাট নৌ, জাহাজ? হ্যাঁ জাহাজ, কারণ নেভিগেশন টার্মটা কিন্তু নদীর সাথে যোগাযোগের একটা মাধ্যম, রাইট? অবভিয়াসলি একটা কমিউনিকেশন মেথড, ওকে। কিন্তু এটা নেভিগেশনটা সাধারণত শিপিং এর সাথে জড়িত, ঠিক আছে? নেভিগেশন বললে শিপিং বোঝাবে, মানে জাহাজ চালানোর বিদ্যা বা জাহাজ চালানোর দক্ষতা অর্জনের যে বিষয়টা সেটাই হচ্ছে নেভিগেশন, মোট কথা এটাই। হ্যাঁ, তো আমরা এই নেভিগেশন চ্যাপ্টারটাকে আজকে আমরা দেখব। তো আমরা এখানে কি কি দেখব, তোমরা কি শুনতে পাচ্ছ ক্লিয়ার আমাকে, নাকি জি জোরে স্যার, জোরে নাকি নাকি জোরে বল নাকি জোরে বলতে হবে? তো ঠিক আছে। ওকে ফাইন। তো আমাদের আজকে আমরা প্রথমে যেটা দেখব, নেভিগেশন, নেভিগেশনটা কি, নেভিগেশনটা কি সেটা আমরা জানবো। এরপরে নেভিগেশনের ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করব, দেন আমরা নেভিগেটরি ইনস্ট্রুমেন্ট, কি কি নেভিগেটরি ইনস্ট্রুমেন্ট মানে নেভিগেশন করতে গেলে কি কি ডিভাইস লাগে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা পড়বো রাডার, রাডার মানে কি, রাডার, রাডার কি, ওকে আমরা পরে দেখব। সোনার, রাডার, সোনার, ফিশ লোকেশন, ফিশ ডিটেকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সোনার, ইকো সাউন্ডার, ইকো রেঞ্জার, হোয়াইট লাইন ইফেক্ট, নেট মনিটরিং সিস্টেম, আমরা এই টপিক গুলো এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করব, ঠিক আছে? স্যার, রাডার হচ্ছে পথ নির্দেশক? রাডার হচ্ছে পথ নির্দেশক, হ্যাঁ হতে পারে। রাডার মিনিং হচ্ছে রেডিও ডিটেক্টিং অ্যান্ড রেডিও রেডিও ডাইরেকশন অ্যান্ড রেঞ্জার, ঠিক আছে? আমরা পরে আসতেছি, রাডারের ডিটেলস আমাদের আছে। ওকে, আমরা এখন স্যার, আসি, রাডার তো ক্রিকেট খেলায় ব্যবহার করা হয়। রাডার ক্রিকেট খেলায় ব্যবহার করা হয়, জি স্যার, বলের গতি নির্ধারণের জন্য। বলের গতি নির্ধারণের জন্য, হ্যাঁ হতেই পারে। রাডার কি শুধুমাত্র ক্রিকেট খেলায় ব্যবহার করা হয়? তুমি যেভাবে বললা মানে রাডারের জন্মই হয়েছে ক্রিকেটকে সাপোর্ট দেওয়ার জন্য। রাডার কি কারণে ব্যবহার করা হয়, রাডারের মেইন ব্যবহার হচ্ছে, রাডারটা তৈরির প্রেক্ষাপটই হচ্ছে তোমার কোনো কিছুকে ডিটেক্ট করা। তুমি বলের গতি, এটা হতে পারে একটা কাজ, এটা তো মানে ফোর্থ সাবজেক্ট না, ফিফথ সিক্স সাবজেক্ট, মেইন সাবজেক্ট হচ্ছে রাডারের, তোমার একটা নির্দিষ্ট সীমানার মধ্যে কোনো কিছু এন্ট্রি করছে কিনা এটা নির্ণয় করা। যেমন আমাদের মনে আছে কিনা একজন বীর শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধের সময় আমাদের করাচি থেকে, পাকিস্তানের করাচি থেকে ফ্লাইট বা তার জঙ্গি বিমান নিয়ে বাংলাদেশে পালায় আসতেছিল, তার নাম কি জানো? হ্যাঁ, মতিউর রহমান, মতিউর রহমান, মতিউর রহমান, রাইট। সে বেচারি
যখন পাকিস্তানের করাচি এয়ারপোর্ট থেকে তার জাহাজটা নিয়ে বাংলাদেশে চলে আসে, সেই হিস্ট্রিটা কেউ জানো? মর্মান্তিক যে হিস্ট্রিটা। প্রথম ঘটনা হলো তার মনে প্রাণে একটা দৃঢ় মনোবল ছিল, দেশপ্রেম ছিল। দেশপ্রেমের কারণে সে কিন্তু পাকিস্তানের করাচি থেকে বিমান ছিনতাই করে, জঙ্গি বিমান, তাকে কিন্তু আরো 1 মাস আগে, ছিনতাই করার 1 মাস আগে তাকে বিমানের ফ্লাইট ক্যান্সেল করা হয়, তাকে কোনো জাহাজে দেওয়া হয় না। কারণ পাকিস্তানি যে এয়ারলাইন্স বুঝতে পারে সেই ধরনের কোনো একটা অকারেন্স করতে পারে, এই জন্য তাদেরকে ফ্লাইট থেকে বিরত রাখে। চাকরি ছিল বাট ফ্লাইট থেকে বিরত রাখে বাঙালি পাইলটদের। পরবর্তীতে সে যখন ডিসিশন নিল সে একটা বাংলাদেশের একটা জঙ্গি বিমান নিয়ে পালাই যাবে এবং সে বিমানটা পরবর্তীতে যুদ্ধ কাজে ব্যবহার করবে, কতটা দেশের প্রতি ভালোবাসা থাকলে এতটা উদার হতে পারে মানুষ, সেটা তার প্রমাণ। সে তার ওয়াইফ এবং তার ফ্যামিলিকে সে আগেই ভারতের এম্বাসিতে পাঠিয়ে দিয়েছিল। দেওয়ার পরে সে যেটা করছিল, সে ওখানে প্রশিক্ষক হিসেবে নিয়োজিত ছিল, ফ্লাইট থেকে বাদ দিয়ে প্রশিক্ষক হিসেবে নিয়োজিত রেখেছিল। তো পাকিস্তানি একজন ছাত্র, তার নামটা ভুলে গেলাম, তার মানে তার ফ্লাইটের দেখাশোনা করার দায়িত্ব ছিল সে মতিউর রহমানের। তো যেই দিন সে বিমানটা ছিনতাই করে, সেই দিন সে পাইলট যার বিমান প্রশিক্ষণ দিচ্ছিল, সে বিমানটা, ওই জঙ্গি বিমানটাকে রানওয়েতে রান করাচ্ছিল। তো সে নিজের ছাত্র যেহেতু, সে যেহেতু ফ্লাইটে কিন্তু ওঠা নিষেধ, সে নিচে থেকে সব দেখভাল করতে হবে, সে তখন কি করলো, যখন রানওয়েতে ওই বিমানটা দেখলো, বিমানটার নাম কি জানো? তার মনে আসছে সিরা, এগুলো তোমাদের জানতাম এই বিমানটার, এগুলো আস্তে আস্তে জানতে হবে তোমাদের জবের জন্য, এগুলো আমারও মনে নাই, এটা একটু দেখে নিও। তো সেই বিমানটার সামনে গিয়ে সে রানওয়েতে দাঁড়ায় গেল, মানে দূরে থেকে সিগন্যাল দিল তার স্টুডেন্টকে যে এই দাঁড়াও। এখন নিশ্চয়ই রানওয়ে তার বিমানের সামনে গিয়ে না দূর থেকে সিগন্যাল দিয়েছে, তখন তার ছাত্র মনে করেছে যে স্যার মনে হয় কোনো কিছু গাইডলাইন দেবে, এই কারণে সেও কিন্তু রান না করে ওইখানে তার আগে স্টপ করে দিয়েছে। আর যখনই স্টপ করে দিয়েছে, যেহেতু গেট ক্লোজ, সে উঠতে পারবে না ফ্লাইটে, সে অনেক কষ্ট করে বিমানের পিছন দিক থেকে সে বিমানে উঠে তারই ছাত্রকে সে রুমাল দিয়ে অজ্ঞান করছে, মানে ক্লোরোফর্ম দিয়ে, ঠিক আছে, তার ছাত্রকে ক্লোরোফর্ম দিয়ে রুমাল দিয়ে অজ্ঞান করে ককপিটে ফালায় রেখে সে তখন ফ্লাইট একবারে টান। তো সে যেটা কাজটা করেছিল, সে বিমানটাকে, কারণ যেগুলো মানে প্রত্যেকটা বিমানের আমরা যে লোকেট করি, আমাদের প্রত্যেকটা দেশের নির্দিষ্ট সীমানার মধ্যে কিছু আসলে আগে থেকে আমরা বুঝতে পারি এটার কারণ কিন্তু রাডার, ঠিক আছে। তো পাকিস্তানের যে রাডার সিস্টেম সেটারও একটা সিস্টেম ছিল, কিন্তু বিমান কি তোমার ধরো যে একটা 30 ফিট বা 40 ফিট নিচ দিয়ে উঠতে পারবে? পারবে না, এটা ওড়ে না সাধারণত, ঠিক আছে। এই কারণে তাদের রাডারের সিস্টেমটা হচ্ছে সাপোজ 50 ফিট বা 100 ফিটের বা 200 ফিট উপর দিয়ে যেগুলো যাবে সেগুলো রাডার কাউন্ট করতে পারবে। তো সে তো বিচক্ষণ ফ্লাইট মানে তোমার পাইলট ছিল, সে কি করছে, ফ্লাইট তার বিমানটাকে সে ওই, সে তো জানতো রাডার কত মিটারের ফিটের উপর থেকে ডিটেক্ট করবে, সে ও তার নিচে দিয়ে বিমানটাকে চালনা করছে। আর ওই সময় কেউ বুঝতেও পারেনি, কিন্তু যতক্ষণে তোমার বিমানটাকে ছিনতাইয়ের জন্য পাকিস্তানে করাচি থেকে রওনা দিয়েছে, ততক্ষণে কিন্তু এটা পাকিস্তান এয়ারলাইন্স এর কাছে মেসেজ গিয়েছে যে এরকম একটা ফ্লাইট, এই নামের একটা বিমান অলরেডি ছিনতাই, সেটা ছিনতাই হয়ে গেছে। এই মুহূর্তে তারা কি করছে, আরো 4টা বিমানকে, জঙ্গি বিমানকে তার পিছে ধাওয়া করতে দিছে যে এটাকে ধরতে হবে অথবা এটাকে ক্রাশ করতে হবে, অন্য দেশে যাওয়া, যেতে দেওয়া যাবে না। তো তখন 4টা বিমান তাকে খুঁজে পায় নাই, মানে গোটা পাকিস্তানের আকাশে 4টা বিমান টহল দিয়েও তাকে খুঁজে পায় নাই। কেন পায় নাই? কারণ তার তার রাডারে তাকে ডিটেক্ট করতে পারছিল না, তার সে সীমার নিচে ছিল, রাডারের সীমার নিচে দিয়ে সে রান করতেছিল। দুঃখের বিষয়, সে যখন ভারতের সীমানার কাছাকাছি চলে আসে, ঠিক হয়তো তার 10 মিনিটের মধ্যে ভারতের সীমানায় ঢুকে যাবে, গেলে কিন্তু সেভ হয়ে যায়, এই 10 মিনিট আগেই যে ভদ্রলোক ছাত্রকে সে ক্লোরোফর্ম দিয়ে ই করলো, মানে অজ্ঞান করে রাখলো, তার চেতনা ফিরে এসেছে, ঠিক আছে। তারও তো একটা দেশাত্মবোধ আছে, সে পাকিস্তানি, তার পাকিস্তানের প্রতি ভালোবাসা থাকবে। সেই ছাত্র তখন তার শিক্ষক হলে কি হবে, সে তো বাংলাদেশি, সে পাকিস্তানি, ওখানে সে যুদ্ধটা হয়েছে, সে বিমানের মধ্যে সেই ছাত্র আর তার ই মানে শিক্ষক, মানে আমাদের মতিউরের মধ্যে দুইজনের ধস্তাধস্তি হয়েছে। ফলে কি হয়েছে, বিমানের যে কিছু বাটন থাকে
পুশ আপ বাটন একটা বলে, এই পুশ আপ বাটনে অটো চাপ পড়ে গেছে, এটা চাপ পড়ে যাওয়ার কারণে পিছন দিক থেকে আগুন লেগে গেছে, একবারে ভারতের সীমানা থেকে 5 মিনিট মানে 5 মিনিটের দূরত্বে বিমানটা ক্র্যাশ হয়ে গেছে, দুইজনে মারা গেছে, দুইজনেই শহীদ। আমি জানি মানে একজন হলো বাংলাদেশের জন্য শহীদ, আরেকজন পাকিস্তানের জন্য শহীদ। এখন ঘটনা হলো যে আমি বলতে চাচ্ছি যে রাডারের কথা বলতে গিয়ে আমি বললাম যে রাডার হচ্ছে মেইনলি কোন একটা দেশের নির্দিষ্ট সীমানায় ভৌগোলিক সীমারেখার মধ্যে কোন অন্য দেশের কোনো কিছু ইন করলে বা প্রবেশ করলে তাদের মানে এটা ইন্ডিকেট করে, সেটাকে ডিটেক্ট করে তার গতি সহ সবকিছু। আমরা এখানে নেভিগেশনে রাডারটা ইউজ করি সাধারণত আমাদের সমুদ্রে যখন জাহাজ চালায়, আমার জাহাজের সামনে কোনো পাহাড় আছে কিনা, টাইটানিকের মতো যেন ঘটনা না ঘটে, সামনে বরফের পাহাড় আমি সোজা জাহাজ চালাই দিচ্ছি, এইটা যেন না ঘটে আমি আগে থেকেই ডিটেক্ট করব কত দূরে আমার একটা পাহাড় আছে। তাহলে আমি তার আগেই নির্দিষ্ট একটা সীমা আছে, আমি দেখতে পেলাম 50 কিলোমিটার দূরে আমার একটা পাহাড় আছে, আমি যদি এখান থেকে দেখতে পারি আমি নিশ্চয়ই তখন আমার জাহাজের গতিবেগ চেঞ্জ করে দিব, কি বলো? বিপদকে এড়ানোর জন্য গতিপথ চেঞ্জ করে দিব, আর এই কারণে রাডারটা ইউজ করা হয়। রাডার কি করে, কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি দিতে থাকে। আমি তোমাদের একটা ভিডিও দেখানোর চেষ্টা করব। ওকে ফাইন, আমরা মানে রাডার কি কাজে ব্যবহার করে বুঝতে পেরেছো? বলের গতি নির্ণয় এটা হলো ফোর্থ সাবজেক্ট না, তারপরের সাবজেক্ট। ওকে স্যার, স্যার একটা ইন্টারেস্টিং কথা জানেন কি স্যার? বলো স্যার। স্যার ওই যে মতিউর রহমানের বাড়ি কিন্তু আমার থেকে 1 কিলোমিটার দূরে, মানে পাশা আমার পাশের গ্রাম। তোমার বাসা কোথায়? মতিউর নগর নাম হইছে নরসিংদী। নরসিংদী, আচ্ছা গুড, তুমি তো তাহলে বীরশ্রেষ্ঠ এলাকার লোক। ওকে স্যার, বিমানটার নাম মনে নাই, কিছুদিন আগে মনে ছিল, হঠাৎ করে ভুলে গেছে। ওকে ওকে ঠিক আছে, আমরা এখন মানে যে বিষয়গুলো মানে নেভিগেশনের সাথে জড়িত, নেভিগেশন পারপাসে আমাদের যে বিষয়গুলো জড়িত সেটা লোকেশন, ফিশিং গ্রাউন্ড, প্রোটেকশন। নেভিগেশনটা কেন ইম্পর্টেন্ট বা নেভিগেশনের সাথে কি কি বিষয় জড়িত এখানে আমি একটু শর্টলি দিয়ে বলি। লোকেশন মানে আমার একটা লোকেশন, আমি আমার জাহাজ থেকে ফিশিং গ্রাউন্ডটা কত দূরে, আমার ফিশিং গ্রাউন্ডটা আমার জাহাজ থেকে কত দূরে, বা কক্সবাজার সি বিচ থেকে আমি রওনা দিচ্ছি টেকনাফের নাফ নদী পার হয়ে, বা আমি আমি সমুদ্রের ভিতর শুরু থেকে যাচ্ছি, আমি এখন আমার ফিশিং গ্রাউন্ডটার যে আমি গতদিন তোমাদেরকে দায়িত্ব দিয়েছিলাম, আমি একটু পরে কিন্তু ধরবো তোমাদেরকে, আমি স্পেসিফিক বলেছিলাম তোমাদের ডিগ্রি আর মিনিট এগুলো কি তোমরা স্টাডি করেছো? আজকে জিজ্ঞেস করব, যারা বলতে পারবা তাদের জন্য এক্সট্রা প্রফিট থাকবে, ঠিক আছে? পরে আসছি, আগে আমি যেগুলো আলোচনা করি আমরা আগায়, আগে আমাদের লোকেশন মানে আমি বলতে চাচ্ছি আমার ফিশিং গ্রাউন্ডটা আমার জাহাজ থেকে কত দূরে, এইটার যে কত ডিগ্রি কত মিনিট দূরে, এটাও কিন্তু আমি নেভিগেশনের মাধ্যমে বা রাডার, সোনার, ইকো সাউন্ডার, ইকো রেঞ্জার এগুলোর সাহায্যে বা আমাদের আরো কিছু মেথড আছে আমি পরে যাচ্ছি সেগুলো জানতে পারবো। আমরা যাই সামনের দিকে, যাই এগুলো আমরা পরে দেখছি, আমরা এগুলো চলে আসবে। তার আগে নেভিগেশনটি কি? নেভিগেশন সিম্পলি একটা সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য অ্যাক্ট অফ শিপিং অর এয়ারক্রাফটিং অর সিম্পলি দ্য অ্যাক্ট অফ নেভিগেটিং। মানে নেভিগেশন হচ্ছে একটা অবভিয়াসলি একটা সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য শিপিং অর অ্যাক্ট অফ নেভিগেটিং অর এয়ারক্রাফটিং। মানে নেভিগেশনটা হলো একটা সায়েন্স যেটা কি করে, সাধারণত জাহাজ পরিচালনার বিদ্যা বলা হয় বা জাহাজ পরিচালনার সাথে জড়িত, অথবা এয়ারক্রাফটিং মানে কি, এয়ারক্রাফটিং বোঝো কিনা? এয়ারক্রাফট আমি এতদিন আলোচনা করলাম ফিশিং ক্রাফট, এয়ারক্রাফট কি? এয়ারক্রাফট স্যার যেগুলো বিমান পরিবহন করে। না না, এয়ারক্রাফট মানে হলো তোমার আকাশ দিয়ে যে সকল যান চলাচল করে, ক্রাফট মানে ভেসেল, এয়ার মানে বাতাস, বাতাসের ভেসেল মানে কি, বাতাস দিয়ে যেগুলো মানে এটা হতে পারে উড়োজাহাজ, হতে পারে মানে যে কোনো টাইপের হেলিকপ্টার, ঠিক আছে? এয়ারক্রাফট, এয়ারক্রাফট, ঠিক আছে? এখন কথা হচ্ছে নেভিগেশনের সাথে এয়ারক্রাফটের কি যোগ সম্পর্ক, অবশ্যই সম্পর্ক আছে, কারণ তোমরা আধুনিক যে ফিশিং এটা কিন্তু একমাত্র ওই কানার মতো বসে থেকে সারাদিন টোনা হলো তোমার ওই কি বলে নসিমন একটা ওই ই বানিয়ে দিয়েছে, আর বেইট বানিয়ে দিয়েছে মাছের, আর মনে করো যে তার হাজবেন্ড ওই সারাদিন বড়শি নিয়ে পুকুর পাড়ে বসে আছে একটা মাছ ধরতেছে,
সন্ধ্যাবেলা দুই টোনাটনি মিল আসে মাছ রান্না করে মজা করে খাইতেছে, এটা করলে কি হবে সমুদ্রের মধ্যে? হবে না। এই জন্য আমাদের বর্তমান যে ফিশিং টেকনোলজি, এই বর্তমানে ফিশিং টেকনোলজিটা অনেক ডেভেলপ করেছে। এখানে যেটা করা হয়, আগে থেকেই বড় বড় যেগুলো ট্রলার যেগুলোতে ফ্যাসিলিটি আছে হিউজ অ্যামাউন্ট অফ ফিশ ক্যাচ করার, তারা কি করে, সেই জাহাজ তো সমুদ্রে থাকে, তাদের উপর দিয়ে তারা একটা এয়ারক্রাফট পরিচালনা করে, মানে একটা হেলিকপ্টার, সে একটা হেলিকপ্টার তারা সমুদ্রের উপর দিয়ে ওই জাহাজের বরাবর নিয়ে যাচ্ছে। কি হেলিকপ্টারের কাজ কি এখানে, কেউ বলতে পারবা? হেলিকপ্টার বা প্লেনের কাজ কি এখানে, হেলিকপ্টারের কাজ কি? স্যার হয়তো জাহাজটার আশেপাশে কি আছে সেটা পর্যবেক্ষণ করে মানে সংকেতটা পাঠানো ওই জাহাজে। না না, এটা এটা তো জাহাজ থেকেও দেখা যাবে, তাই না? আচ্ছা জি স্যার। কারো কোনো আইডিয়া আছে কিনা দেখি, হেলিকপ্টারের কাজ কি ফিশিং এ? স্যার মাছের ঝাঁক দেখা যায় কিনা এরকম কিছু? কিভাবে দেখবা, হেলিকপ্টার জাহাজ থেকে না দেখতে পারলে হেলিকপ্টার থেকে দেখতে পারবা? স্যার বিপদে পড়লে উদ্ধার কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ অবভিয়াসলি এটাও হতে পারে, বিপদে পড়লে দ্রুত সময়ের মধ্যে অ্যাটলিস্ট মানে জাহাজ বা ট্রলারের নাবিক ট্রলারের ফিশারম্যানদেরকে তোমার রশি দিয়ে হেলিকপ্টার উঠায় নিতে পারবে, রাইট? দিস ইজ ওয়ান অফ দেম। মেজর কস্টটা কি বলো, হেলিকপ্টার মেজর কাজ হচ্ছে, তোমাদের আমি বলেছিলাম সমুদ্রে মাছ ধরার প্রথম বিদ্যাটাই হচ্ছে আমাকে মাছের ঝাঁক ডিটেক্ট করা, কোথায় মাছের ঝাঁক আছে। এক ভদ্রলোক একটু আগে বলেছিলেন, বাট ক্লিয়ার আইডিয়া ছিল না কথাটা সত্যি। তো কথা হচ্ছে যে মাছের ঝাঁকটাকে কিভাবে হেলিকপ্টার থেকে ডিটেক্ট করা যায়। তারা কিন্তু বাইনোকুলার বা খুবই মানে স্ট্রং কিছু ক্যামেরা বল আছে, ঠিক আছে, খুবই কিছু একোস্টিক ক্যামেরা মানে হাই রেজুলেশনের ক্যামেরা, ঠিক আছে, খুবই হাই রেজুলেশনের ক্যামেরা যেগুলো হেলিকপ্টার থেকে পানির নিচে তারা মাছ দেখতে পারে। এই সকল ক্যামেরা দিয়ে একটা নির্দিষ্ট এরিয়ায়, সাপোজ আমি আর কাকে বলবো, তোমাদের দু একজনের নাম বলো। এই নাম বলো দু একজনের, ভয় পাচ্ছ কেন? স্যার ইলা। আর কে, ছেলে মানুষ কেউ নাই? স্যার শান্ত। আচ্ছা আচ্ছা, মনে করে শান্ত, নাইম, ইলা, প্রীতি সহ আমরা একটা টিম মাছ ধরতে গেলাম সাগরে, ঠিক আছে। এখন আমাদের আরো দুইজন, তারা কি করবে, হেলিকপ্টার নিয়ে আমাদের সামনে যাবে। তাদের কাজ হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, আমরা এখন যাচ্ছি সাউথ সাউথ পাসেস বা সোয়াস অফ নো গ্রাউন্ডে। এখন সোয়াস অফ নো গ্রাউন্ডের বিশাল এরিয়া, এটাতে এমন না যে আমাদের কি ভাইয়ের পুকুর, মানে আমাদের রমজান ভাইয়ের পুকুর না, সে রমজান ভাইয়ের পুকুর তো না, যেখানে আমি গেলাম আর মাছ ধরে ফেললাম। এখন সেখানে সমুদ্রে অথই পানি, চারিদিকে সীমা রেখা, আমার চোখ যতদূর যায় পানি। তো সেই জায়গায় আমি মাছকে খুঁজে পাবো কিভাবে, কোথায় ট্রল নেটটাকে অপারেট করব, এটা সর্বপ্রথম ফিশিং এর, সমুদ্রে ফিশিং এর ক্ষেত্রে সবচেয়ে প্রথমে এটা আমাদের কাজ লাভ হওয়ার, মানে আমাদের মাছ ধরতে গেলে প্রথম কাজ হচ্ছে আমাদের সমুদ্রের মধ্যে আমাকে আগে ডিটেক্ট করতে হবে এখানে মাছ আছে, এখানে মাছ ফিশিং করলে আমি লাভবান হব, এটাই হলো সবচেয়ে বড়, ওখানেই আমাদের লাভটা হবে। তো আমি আমার যে টিম গেলাম, এখন তার আগে আমার টিম তো আমি কি রেডি আছি, মানে জাল নিয়ে আমাকে সিগন্যালের জন্য ওয়েট করছি। একে তো আমার জাহাজের রাডার আছেই, আমার জাহাজের রাডার হয়তো এখন দেখা যাচ্ছে এখান থেকে 10 কিলোমিটার পর্যন্ত, সে এখান থেকে 1 কিলোমিটার পর্যন্ত আমার রাডার বা ইকো সাউন্ডার, ইকো সোনার, আমি পরে আসছি এগুলো কি কাজ করে, আমার যে রাডার, আমার যে ইকো সাউন্ডার, ইকো রেঞ্জার, এগুলো হয়তো 1 কিলোমিটার পর্যন্ত কোনো অবজেক্ট, অবজেক্ট মিন্স এনি কাইন্ড অফ হতে পারে ট্রেন্স অর ফিশ স্কুল, যে কোনো অবজেক্টকে তারা ডিটেক্ট করতে পারবে। মানে কি, কিভাবে ডিটেক্ট করে, আমার ইকো সাউন্ডার যেটা বলছি আমি, এটার মেকানিজম নিয়ে আলোচনা করবো পরে, তার আগে আমি একটু বলি, ইকো সাউন্ডার যেটা, এটা জাহাজের নিচে সেট করা থাকে। ইকো সাউন্ডার, তোমরা শব্দের গতিবেগ নিয়ে আলোচনা করেছো, তোমরা শব্দের প্রতিধ্বনি নিয়ে ফিজিক্সে পড়েছো, মনে আছে ইন্টারমিডিয়েটে? জি স্যার। জি স্যার। ওকে, আমরা এখানে মেইনলি সাউন্ডকেই কাজে লাগাবো, ঠিক আছে। সোনার মানে কি, সোনার মানে হচ্ছে সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং। সো আমরা এখানে সাউন্ডকে ব্যবহার করে কোন একটা অবজেক্টের লোকেশন এবং তার যে ভেলোসিটি আমরা ডিটেক্ট করব, ঠিক আছে। কিভাবে করব, ট্রলার বা জাহাজের নিচে একটা সোনার থাকে, যে সোনারটা কি করে কন্টিনিউয়াস
তার সাউন্ড কি করে, নিচের দিকেও ছড়ায় সামনের দিকেও ছড়ায়, মানে সামনের দিকে বাদুড়ের মতো কন্টিনিউয়াস শব্দ পাঠাতে থাকে আর নিচের দিকেও শব্দ পাঠাতে থাকে। এখন ঘটনাটা যেটা হয়, সামনের দিকে যখন শব্দ পাঠায়, সামনে যদি কোনো অবজেক্ট পড়ে, প্রথমে অবজেক্ট যে কোনো এনি কাইন্ড অফ অবজেক্ট হতে পারে ট্রেন্স, ইট উইল বি ফিশ স্কুল, ওই অবজেক্টে বাধা পেয়ে সেই শব্দটা আবার কিন্তু ওই সোনারে ফিরে আসে। ফিরে আসার পরে কি আকারে ফিরে আসে? প্রতিধ্বনি আকারে ফিরে আসে। শব্দ ফিরে আসে কি হিসেবে? প্রতিধ্বনি। এই প্রতিধ্বনিটাকে আবার কি হয়, এটাকে অ্যাম্পলিফাই করে। আমার ডিভাইস থাকে সমুদ্রের জাহাজের উপরে, সেই ডিভাইসটা কি করে, অ্যাম্পলিফাই করে, কয়েক গুণ বিবর্ধিত করে, করার পরে সেটাকে আমাদের স্ক্রিনে শো করে। করার পরে আমরা দেখতে পারি, সাপোজ আমার জাহাজ থেকে 1 কিলোমিটার দূরে একটা মাছের ঝাঁক আছে বা একটা স্কুল আছে বা একটা কোনো অবজেক্ট আছে, আদার্স অবজেক্ট হতে পারে সেটা, একটা দৈত্য। এখন আমি সাউন্ড পাইলাম যে 1 কিলো, মানে এর প্রথমে তো আমি জানবো না কত কিলোমিটার দূরে। প্রথম কাজটা হলো আমার, আমি জানবো ইকোটা পাবো, ইকোটা আমার গ্রাফিক্যালি আমি তখন আমার মানে জাহাজের উপরে যে মনিটর আছে বা এখন তো সবগুলোতে কম্পিউটার থাকে, সেই মনিটরে কি হয় শো করে যে তোমার, আমি শব্দ থেকে প্রতিধ্বনি আসার একটা সময়, যে সময়ের ব্যবধানটা আমরা জানতে পারি, সময়ের ব্যবধানকে কেন্দ্র করে শব্দের গতিবেগের সাথে ক্যালকুলেট করে আমরা জানতে পারি না দূরত্বটা, মনে আছে কি নাই? জি স্যার। মানে শব্দের গতিবেগ ব্যবহার করে দূরত্ব নির্ণয়ের একটা ম্যাথ ছিল, মনে আছে? তো এখানে আমরা তখন দূরত্বটাকে ডিটেক্ট করতে পারি শব্দের গতিবেগের সাথে ক্যালকুলেট করে। এখন আমি দূরত্ব জানলাম যে 1 কিলোমিটার দূরে একটা অবজেক্ট আছে, বাট আমি জানি না এটা কি ফিশ স্কুল, মানে মাছের ঝাঁক, না কোনো আমার জন্য বিপজ্জনক পাহাড়। তখন কি করা হয়, তখন আমরা এটাকে ক্যামেরা দিয়ে তখন দেখি। প্রথমে তো রাডার দিয়ে ডিটেক্ট করলাম, এরপরে ক্যামেরা দিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি এটা মানে কতখানি, মানে ঝাঁক মাছের ঝাঁক না কোনো অবজেক্ট। এরপরে আমরা সেই মাছের ঝাঁক যদি হয় সেটা কত দূর বিস্তৃতি, এটা দেখার জন্য ইকো রেঞ্জার ব্যবহার করা হয়। আগেরটা হলো ইকো সাউন্ডার, পরেরটা হলো ইকো রেঞ্জার। ইকো রেঞ্জারের কাজ হচ্ছে কি, রেঞ্জ, এটা হলো ভার্টিক্যালি না, এটা হলো হরাইজন্টালি সাউন্ড মানে ই করবে, সিক্রেট করবে, মানে বিস্তৃতিটা দেখবে কতখানি এরিয়া জুড়ে এই মাছের ঝাঁকটা। যদি দেখা গেল এটা আমাদের রমজান আলী পুকুরের শুধুমাত্র পুকুর ঘাটের 2-3 হাতের মধ্যেই মাছের ঝাঁক সীমাবদ্ধ, তাহলে এখানে ট্রলার ভুল করেও কেউ জাল ফেলে না। কেন ফেলে না, এই 2 হাত মাছের ঝাঁকের জন্য জাল ফেলা মানে এখানে যে কষ্ট হবে এটা আমার টাকার মানে ওই কিছুই হবে না, তো সো এটা ফেলা লস। তার পরবর্তীতে আবার পরের মাছের ঝাঁকের জন্য ট্রাই করা হয়, ঠিক আছে, ওটাকে অ্যাভয়েড করা হয়। তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? আর এখন আসি আমাদের যে দুইজন ফ্রেন্ডকে আমরা হেলিকপ্টার নিয়ে পাঠাই দিলাম, তাদের কাজ হচ্ছে আমরা তো ইকো সাউন্ডার ইকো রেঞ্জার 1 কিলোমিটার মধ্যে দেখতে পাচ্ছি, তারা কি করবে, তারা পুরা ফিশিং গ্রাউন্ডটাই ঘুরে দেখবে মুহূর্তের মধ্যে। তারা আমাদের উপরে আমাদেরকে সাহস দিবে উপর থেকে, এ ভাই নড়িস না, মরবি না, আমি আছি। তাহলে কি একটা সাহস পাবো না? কোনো একটা মানে মনে 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 চিন্তা করো, একবার নিস্তব্ধ রাত, জঙ্গলের ভিতর দিয়ে একা হেঁটে যাচ্ছ, 10 কিলোমিটার জঙ্গল, মধুপুর ভাওয়ালগড়, আশেপাশে জনমানব শূন্য, ভুতুরে পরিবেশ, চোখ বন্ধ করো, চারিদিকে অন্ধকার, শুধু ঝিঝি পোকার ডাক, মাঝে মধ্যে কিছু রাতের গহীন পাখি ডাক দিচ্ছে কু কু করে, দিলটা কেমন করবে? হ্যাঁ, দিল কেমন করবে তখন? ভয় পাবে, ভয় পাইছে না কেউ এখনই? আমি ছোটবেলায় কি করতাম জানো, আমি আমার বাসা থেকে আমার বাসা গ্রামে, মানে ভিলেজ গুলো এখন আমাদের গ্রামটা হয়ে গেছে মোস্ট মডার্ন, আগে খুবই ই ছিল, এখন সবকিছু ফ্যাসিলিটি আছে। একটা আমাদের উপজেলা শহর থেকে আমার উইথিন 1 কিলোমিটার মধ্যেই, তো আগে ছোটবেলায় অনেক কিছু দেখতাম, তখন জঙ্গল ছিল অনেক, এখন সব জঙ্গল পরিষ্কার করে এখন মানুষ গাছপালা বাড়িঘর তৈরি করে ফেলেছে। তো এখন একটা জঙ্গল ছিল, যে জঙ্গল পার হয়ে উপাশে আমার খালার বাসা, মানে আমি আমার খালার বাসায় অনেক সময় রাতের বেলা দাওয়াত খেতে যেতাম বা আমাদের দাওয়াত করতে যেতাম, কোনো এক সময় হঠাৎ করে একা আসতে হতো। তখন আমি একটা ছোট ওয়াকম্যান, চেনো তোমরা ওয়াকম্যান, দেখেছো কেউ ওয়াকম্যান? আরে ছোট টেপ রেকর্ডার দেখো নাই? ও না, বাচ্চাদের না, মানে ছোট টেপ রেকর্ডার, ছোট টেপ রেকর্ডার, একটা ক্যাসেট ঢোকে, একটাই শুধু হাতের মধ্যে রাখা যায়, একটা ক্যাসেট ঢোকে, ক্যাসেটের থেকে একটু বড়, কেউ দেখেছো কিনা?
না স্যার? সোনির ওয়াকম্যান স্যার। হ্যাঁ, তা আমি কি করতাম, এখন তো অনেক কিছু MP3 MP4 বেরিয়েছে, তখন তো এগুলা ছিল না। ওই ওয়াকম্যানটা অনেক মানে একটা ক্যাসেটের থেকে একটু বড় ব্যাটারি দিয়ে চলতো, তো আমি ওইটাকে ওইটা একটা আমার ছিল, ওই বিভিন্ন মানে ওইটা নিয়ে কি করতাম, হেডফোন কানে লাগাই দিয়ে ওইটা পকেটে লাগাই, খুব লাউডলি কোন একটা সং চালু করে আমি তখন ওই রাতের বেলা ওইটা পারে লাইট দিয়ে সামনে চলে আসতাম, কিছুই মনে হতো না, কারণ কি কোনো শব্দ পাইতাম না, কিছু মনে হতো না। তো আমি বলতে চাচ্ছি যে সমুদ্রের গভীরের মধ্যে যখন কোনো একটা জায়গায় নিজের পরিচিত কাউকে তোমরা মানে বুঝতে পারবা উপস্থিতি, ভিতরে মানে নিজের অজান্তে একটা সাহসের সঞ্চার হবে, হবে কি না? তো সেই সাহসটাই প্রথম যোগান দেয়, সেই সাহসটা যোগান দেয় প্রথম এয়ারক্রাফট থেকে যে সকল আমার সঙ্গী আছে তারা। সেকেন্ড হচ্ছে তারা আমাকে ওই ফিশিং গ্রাউন্ডটার মুহূর্তের মধ্যে কোথায় কি আছে, কোথায় পাহাড় আছে, কত দূরত্বে মাছের ঝাঁক আছে, কত দূরত্বে বরফের পাহাড় আছে, কোন দিকে গেলে আমি মাছ বেশি পাবো, কোন দিকে আমার জাল ফেললে কত ডিগ্রি অক্ষাংশে জাল ফেলবো, এই সিগন্যাল গুলো তারা আমাকে পাস করতে থাকে কন্টিনিউয়াস। কারণ কি, সে মুহূর্তের মধ্যে মুভ করতে পারে, জাহাজের থেকে নিশ্চয় হেলিকপ্টার দ্রুত মুভ করে, সে আশেপাশে মুভ করে আমার 10 মিনিটের মধ্যে আমাকে সে রিপোর্ট দিয়ে দিল এই ফিশিং গ্রাউন্ডে কোথায় কি মাছ আছে, এখানে হিলসা মাছ আছে, ওখানে রুই মাছ আছে, ওখানে কাতলা মাছ আছে, এখানে চিংড়ি মাছ আছে, এখানে তোমার টুনা মাছ আছে, কি ঠিক আছে? হ্যালো, জি স্যার, জি স্যার, কথা কি ঠিক আছে, শুনতে পাচ্ছো? সাগরে কি কাতলা মাছ থাকে, রুই মাছ থাকে? আমি বললাম তোমরা কথা বলো না কেন, সব জি স্যার। আচ্ছা দেখ, এখন আমি যেটা বলতেছি তার মানে এয়ারক্রাফটের কাজ হচ্ছে আমাদের জাহাজকে সাপোর্ট দেওয়া, আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া, আমাদের ফিশিং গ্রাউন্ডের লোকেশন ডিটেকশন, মাছের উপস্থিতি নির্ণয় করে দেওয়া, কোন মাছ আছে, কত পরিমাণে মাছ আছে সবগুলো সম্বন্ধে আইডিয়া দেওয়া, এবং আমাদেরকে ওই ফিশিং গ্রাউন্ডে কোথায় আমার জন্য বিপজ্জনক, কোন দিকে গেলে আমি মাছ বেশি পাবো, সবকিছু তারা মুহূর্তের মধ্যে আমাদেরকে সিগন্যাল দেয়। এসব কাজে এয়ারক্রাফট ব্যবহার করা হয়। আর নেভিগেশনের সাথে যে সকল যন্ত্রপাতি জড়িত সবকিছুকে মিলেই নেভিগেটিং ইনস্ট্রুমেন্ট বলা হয়, যেহেতু সেটা নেভিগেশনের সাথে জড়িত তাই সেটাকে নেভিগেশনের মধ্যে আনা হয়েছে। ওকে, তোমরা এটাকে একটু নিজের মতো করে গোছাই লাগবে। মানে হ্যাঁ বলো, এটা এটাতে কস্ট বেশি না যে হেলিকপ্টার সহ নিয়ে যাওয়া হচ্ছে যে? আরে কস্ট বেশি হলো তো এটাই লাভ বেশি, বোঝো না তুমি? তুমি যদি ট্রলার নিয়ে মাছ ধরতে গেলা সমুদ্রে, সাপোজ তুমি সারা দিনে তোমাকে কি করতে হতো, অন্ধের মতো বা তোমার কাছে হয়তো রাডার আছে, সোনার আছে, তুমি 1 কিলোমিটার পর্যন্ত দেখতে পাচ্ছ, ঠিক আছে? মানে 1 কিলোমিটার তুমি সার্চ করলা রাডার দিয়ে, যে 1 কিলোমিটারের মধ্যে একটা মাছের ঝাঁক পাইলা ধরে নিলা, পরবর্তী আরেকটা মাছের ঝাঁক ধরার জন্য তোমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে না, তোমাকে এদিকে একবার রাডার ছাড়ে দিতে হবে, ওদিকে একবার রাডারের সিগনাল দিতে হবে, এখানে নাই, আরো 1 কিলোমিটার দূরে গিয়ে আবার রাডারের সিগনাল দিতে হবে, তোমার টাইমটা ওয়েস্ট হচ্ছে না? এই কাজগুলো তো তোমার উপর থেকে তারা করে দিবে, বুঝো নাই? জি স্যার, এটাই হলো লাভজনক, ঠিক আছে? ওকে, আমরা তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা নেভিগেশন জিনিসটা কি? নেভিগেশন একটা টোটাল একটা সায়েন্স, যেটা কি সিম্পলি দা ডিলস উইথ দা অ্যাক্ট অফ নেভিগেটিং অর নেভিগেশন অর এয়ারক্রাফটিং, যে কোনো যেটাই দাও এটা দিলেই হবে। এর সাথে আরেকটু যে কথাগুলো বলা আছে, নিজের মতো করে আরো একটা ডেফিনেশন দেওয়া আছে, দুইটাকে মিক্স আপ করে যদি কেউ নিজের মতো করে ডেফিনেশন তৈরি করে আমার এখানে লিখে দিতে পারো, ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমার সেটার জন্য ভালো কিছু ওয়েট করছে। এখান থেকে মুখস্থবিদ্যা লেখার দরকার নাই, আমার কোনো টপিকেই তোমরা মুখস্থ লিখবা না, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আমি চাই নিজের মতো করে লেখো, নিজের মেধাটাকে বিকাশ করো, আর নকল করো না, ঠিক আছে? নকল করলে নিজে কিছু শিখবে না, আর সায়েন্স নকল করাকে কখনোই সাপোর্ট করে না, তো আমি তো সায়েন্সের কিছু না, আমিও নকল করাকে সাপোর্ট করি না, এটাই স্বাভাবিক। আমার শিট থেকে কিছু লিখতে হবে, নট নেসেসারি, কেউ যদি মনে করে শিট থেকে লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে, অন্য যে কোনো সাবজেক্টে হতে পারে, নট ফর মি, ঠিক আছে? আমার সাবজেক্টে নিজের মতো করে লিখবা, যা পারো লিখবা, সেন্টেন্স ভুল করো লিখো, আমি এটাতে নাম্বার দিব, কারণ আমি চাই তোমরা নিজের মেধার বিকাশ ঘটাও। ওকে, ঠিক আছে? হয়তো বা আমি কিছু MCQ কুইজ সেগুলো হয়তো এগুলোর মধ্যেই আসবে, আলোচনার মধ্যেই চলে আসবে। ওকে, নেভিগেশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা?
আচ্ছা নেভিগেশন কাকে বলে আরেকবার একটু বলে। নেভিগেশন হচ্ছে একটা জাহাজ চালানোর বিদ্যা, যেটা কি সাধারণত ডিপেন্ড করে বা ডিল করে একটা সমুদ্রে কিভাবে জাহাজ যাবে, জাহাজের গতি কোন দিকে হবে, জাহাজের ভিতরে কোনো পাহাড় বা কোনো ট্রেঞ্চ আছে কিনা, এগুলো নির্ণয় করে জাহাজটাকে সেফলি সমুদ্রে নিয়ে যাওয়া এবং সমুদ্র থেকে তার গন্তব্যস্থল থেকে ফিরে আনা, মানে সরি গন্তব্যস্থল থেকে আবার যে যেখান থেকে ছাড়লো সেই জায়গায় ফিরে আনা, এই যে পুরা বিষয়টাকে নেভিগেশন বলা হচ্ছে। নেভিগেশন একটা সায়েন্স, যে সায়েন্সটা একটা জাহাজকে পরিচালনা করে উৎস থেকে শুরু করে গন্তব্যস্থলে নিয়ে গিয়ে সেখান থেকে সেফলি আবার গন্তব্য মানে যেখান থেকে ছাড়লো সেখানে ফিরে নিয়ে আসা, এই টোটাল বিষয়টাকে ডিল করে। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, মানে শেরে বাংলা হল থেকে শুরু করে ফজিলাতুন্নেছা হলে একটা নৌকাকে নিয়ে গেল, সেই নৌকাটাকে আবার কার্যক্রম শেষ করে পুনরায় শেরে বাংলা হলে ফিরে আনা, এই টোটাল বিষয়টাকে ডিল করে যে সায়েন্স, সেই সায়েন্সটাকে বলা হচ্ছে নেভিগেশন। ক্লিয়ার? জি স্যার। স্যার একটা টেকনিক্যাল পোস্ট লাগতে ভালো হয় স্যার, হেলিকপ্টার দিয়ে মাছ ধরার। আছে আছে, প্র্যাকটিক্যাল কোর্স আছে, সমস্যা নাই, আমার সাথে যুক্ত হলে ধরতে পারবা, আমি মাঝে মধ্যে যাই বগুড়াতে, সমস্যা নাই ইনশাল্লাহ। বগুড়া বাড়ি কার? বগুড়ার পোলা কেউ আছে? বগুড়ার সল? বগুড়ার কেউ নাই? জি স্যার আছে। ইয়েস স্যার। বগুড়ার কোথায় বাসা স্যার? আমার বাসা কলোনিতে। কলোনি মানে তোমার এই যে সাত মাথার এপার? জি স্যার, বনানী পার হয়ে। বুঝছি। আমি মোমোইনে যেতাম, তোমার মোমোইনের যে হোসনে আরা তার সাথে, তার কিছু কাজের সাথে আমি জড়িত ছিলাম আগে, তো তার হেলিকপ্টার আছে তো জানো, সেই হেলিকপ্টারে আমি ঢাকা থেকে মুভ করি করতাম আর কি। এখন তো গত 1-1.5 বছর ধরে সেগুলো সবই বন্ধ হয়ে আছে, তো তাদের কিন্তু ফিশ প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে ভিজিট করা বা মাছ ধরার সুযোগ আছে হেলিকপ্টার, টেনশন নিও না। ওকে স্যার, সিরিয়াল আমার আগে। আচ্ছা আচ্ছা, দেখা যাবে ইনশাল্লাহ। ওকে, সে জানো তো মমইনে দুইটা, দুপাশে দুটা পাহাড় করতেছে, ওই যে নদীর এপাশে ওপাশে, তোমার করতোয়া নদীর এপাশে আর ওপাশে দুই পাশে দুইটা পাহাড় করে সে ওখানে একটা পুরা একটা ই করছে, রিসোর্ট করছে, দেখছো কি? তোমার গেছিলা মমইনে কেউ ওখানে? ম্যারিন ফিশারিজ একাডেমি, ম্যারিন ফিশারিজ একাডেমিও আছে, নতুন করে চালু করছে, তো সো এখানে অনেক সুযোগ আছে ফিশারিজ গ্রাজুয়েটদের, বগুড়া সাউলদের একটা বড় সুযোগ, এখানে তাদের ফিশারিজ বিশাল প্রজেক্ট, কিন্তু তাদের একটা ফিশারিজ ইয়ে আছে, কিন্তু আলাদা একটা উইং আছে ফিশারিজের। ওকে, তো এগুলোর আমি একটু ই করতাম আর কি, সাথে জড়িত ছিলাম। যাক, আমরা এখন আলোচনা গল্প আজকে অনেক বেশি হয়ে গেছে, জাস্ট ক্লাসটাকে এনজয় করার জন্য কিছুই না, এর মাঝে যতটুকু বোঝানো যায় আমাদের নেভিগেশন বা শিপিং এর অবজেক্টিভ কি কি, আমরা নেভিগেশন কেন করব, এর অবজেক্টিভ হচ্ছে চারটা। কেন? প্রথম অবজেক্টিভ হচ্ছে টু নো অর ফাইন্ড দা পজিশন অফ দা শিপ ইন দা সি। আমরা নেভিগেশন করলে আমরা আমাদের জাহাজের লোকেশনটা, আমি এই মুহূর্তে কোথায় আছি এটা কিন্তু আমি জানতে পারবো, আমার কিছু নেভিগেটরি ইনস্ট্রুমেন্ট, নট অনলি রাডার, আদার্স কিছু ডিভাইস আছে যেগুলো দ্বারা আমার জাহাজের লোকেশনটা মুহূর্তের মধ্যে জানতে পারবো, যে আমি এখন যেতে চাচ্ছিলাম সোয়াস অফ নো গ্রাউন্ডে, সোয়াস অফ নো গ্রাউন্ডে না গিয়ে আমি মনে করো প্রীতির বাসায় চলে গেছি, বা আমি ওই যে নাইমের বাসায় চলে গেছি, মানে এখন আমি কোথায় আছি, আমার নিজের লোকেশনটাকে আমি জানতে পারবো। কারণ গভীর সমুদ্রে নিজের লোকেশনটা জানানো, জানা থাকা খুবই ভালো, কারণ কি যদি নিজের জায়গা ভুলে যায় তাহলে কি হবে, আমি হারাই যাব, তো সো আমাকে কেউ ডিটেক্ট করতে পারবে না, ঝড়ের কবলে পড়লে আমি মারা যাবো, আমাকে কেউ উদ্ধার করতে পারবে না, এই যে একটা লোকেশন, আমার নিজের জাহাজটার লোকেশন আমি এটার মাধ্যমে জানতে পারবো। সেকেন্ড হচ্ছে টু নো অর ফাইন্ড দা পজিশন অফ আদার শিপ অর ট্রলার ইন দা সি, মানে আমি আমার নিকটবর্তী আরো কিছু ট্রলার বা শিপ আছে কিনা এটা আমি মুহূর্তের মধ্যেই এই নেভিগেটরি ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে জানতে পারবো, ডিটেক্ট করতে পারবো যে আমার সামনে 100 কিলোমিটারের মধ্যে বা মানে 50 কিলোমিটার বা 5 কিলোমিটার বা 1 কিলোমিটারের মধ্যে কোনো জাহাজ আছে কিনা, মুহূর্তের মধ্যে আমি এটা জানতে পারবো। যদি জাহাজ থাকে তাহলে আমি বিপদে পড়লে কি তাদের থেকে সহযোগিতা নিতে পারবো, আমি বিপদে পড়লাম প্রথমে কি দেখবো, যে আমার নিকটতম কোনো জাহাজ বা ভেসেল আছে কিনা, থাকলে তাদেরকে মেসেজ দিব, সেটারও সিস্টেম আছে মেসেজ দেওয়ার, রেডিও এক ধরনের রেডিও ডিটেকশন আছে, সেটার মাধ্যমে মেসেজ দেওয়া যায়, ঠিক আছে, তো এই মেসেজটা আমি তাদের দিয়ে আমি নিজে উদ্ধার হতে পারবো, আর যদি আমি এটাই এই কাজের এটা জানা যাবে, ঠিক আছে। এরপরে টু নো অর ফাইন্ড দা পজিশন, অর পজিশন শুধু না, ডাইরেকশন এবং ডিস্টেন্স,
ফিশিং গ্রাউন্ড ফ্রম দা শিপ অর ফিশিং ভেসেল। এখন আমি যেতে চাচ্ছিলাম সোর্স অফ নো গ্রাউন্ডে, আমার এখন আমি সমুদ্রে হয়তো আমি আমার যে ডিগ্রি মিনিট ধরো 90°20' উত্তর অক্ষাংশে, 10°40' পূর্ব মানে পূর্ব দ্রাঘিমাংশে আমার হয়তো এখন ফিশিং গ্রাউন্ডটা। তো ফিশিং গ্রাউন্ডের লংগিটিউড ল্যাটিটিউড ভ্যালুটা আমি আমার ডিভাইসে দিয়ে দিলাম। এখন আমি ঠিক জায়গা মতো গেলাম কিনা এটাও কিন্তু আমি জানতে পারবো, ঠিক আছে? অথবা যদি না যেয়ে থাকি আমার এখান থেকে সেটা কত দূরে সেটাও জানতে পারবো। ক্লিয়ার? ওকে, এরপরে ফাইনালি টু প্লট দা কার্ভস অফ এ ফিশিং ভেসেল টুয়ার্ডস ইটস ডেস্টিনেশন আইদার টু এ ফিশিং গ্রাউন্ড অর এট দা পোর্ট। মানে আমরা কি করতে পারবো, বিভিন্ন ধরনের প্লট তৈরি করতে পারবো আমার ফিশিং ভেসেল গুলোর থেকে ফিশিং গ্রাউন্ডের দূরত্ব নিয়ে, বা ফিশিং যে মানে তোমার এই কি বলে মানে পোর্ট মানে যেখান থেকে আমি জাহাজটা ছাড়ি সেখান থেকে আমার কোন দিক দিয়ে যাব, মানে একটা রোড ম্যাপ তৈরি করতে পারে, প্লট, ঠিক আছে? তোমরা কি বুঝতে পারছো অবজেক্টিভ গুলো? এটা পরীক্ষায় আসবে, অবজেক্টিভ অফ নেভিগেশন অর নেভিগেটিং ইন দা শিপ, এই চারটা অবজেক্টিভ আসবে। তোমরা এখান থেকে মানে সহজ করে দিতে পারো, টু নো দা পজিশন অফ দা ফিশিং ভেসেল, টু নো দা পজিশন অফ আদার ফিশিং ভেসেল, মানে এভাবে তোমাদের সহজ করে লিখতে পারো, ঠিক আছে? এটাই হুবহু বাইবেল আকারে মুখস্থ করে লিখতে হবে, নট নেসেসারি। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা সবাই? জি স্যার। আমার ক্লাস মুখস্থ করার দরকার নাই, আমার ক্লাসে যদি মনোযোগী হও আশা করি অনেকটাই এখানে পড়াশোনা হয়ে যাবে। এইগুলো যদি মাথায় রাখতে পারো পরীক্ষার জন্য, পরীক্ষা রাতে বসে একটু মেমোরি শানিত করলে হবে, নতুন করে মুখস্থ করার দরকার নাই। স্যার, ফিশিং গ্রাউন্ডটা হচ্ছে দেখা যায় রাডারের মাধ্যমে? ফিশিং গ্রাউন্ড দেখা যায় না তো, ফিশিং গ্রাউন্ডের লোকেশনটা ডিটেক্ট করা যায়। ফিশিং গ্রাউন্ড তো এরকম না যে ধরো যে তোমার আমাদের মানে কি বলবো কোনো একটা যে মানে তোমার ধরো যে ভিন্ন জগৎ বা স্বপ্নপুরীর মতো তো দাঁড় হয় নাই, তাই না? সমুদ্রের মধ্যে সব তো পানি, তুমি কিভাবে দেখবা? এটা যেটা করা যাবে এর লোকেশনটা, যে কত দুটুকু এরিয়া নিয়ে ফিশিং গ্রাউন্ড। এখন আমি আমার যে নেভিগেটর ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো যে আমার জাহাজ থেকে এই লোকেশনটা কত দূরে। আমি সাপোজ আছে সোয়াস অফ নো গ্রাউন্ড, আমি এখন যেতে চাচ্ছি সাউথ অফ সাউথ পাসেস বা ইলিফ্যান্ট পয়েন্টে, তাহলে আমার এখান থেকে ইলিফ্যান্ট পয়েন্টটা কত দূরে এটা আমি জানতে পারবো। ক্লিয়ার কিনা? জি স্যার। স্যার, এটা হচ্ছে রাডারের মাধ্যমে? নট অনলি রাডার, কম্বিনেশন অফ নেভিগেটরি ডিভাইস, শুধুমাত্র রাডারের দ্বারা এটা হবে না। এখানে আমাদের অনেকগুলো নেভিগেটর ইনস্ট্রুমেন্ট আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। স্ক্রিন শেয়ার কি বন্ধ হয়ে গেছে? জি স্যার। স্যার, প্লট একটু বুঝাই দেন স্যার। বুঝে নাই প্লটের ওটা, সরি স্যার, লাস্টের অবজেক্টিভটা ওই যে প্লট। আচ্ছা, প্লট হচ্ছে তোমার মানে আমাদের নেভিগেটরি ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন ধরনের কম্পাস আছে যেগুলোকে ব্যবহার করে আমরা আমাদের যে পোর্ট যেখান থেকে আমি জাহাজটা ছাড়বো সেখান থেকে আমি সোয়াস অফ নো গ্রাউন্ড বা সাউথ পাসেস বা সোয়া সাউথ অফ সাউথ পাসেস বা ওয়েস্ট অফ ইলিফ্যান্ট পয়েন্ট এই জায়গাগুলোতে কিভাবে যাব সেই রোডটা ম্যাপ তৈরি করতে পারবো। মানে জানো তো সমুদ্রে কিভাবে সমুদ্রের নাবিকেরা কি রোড দেখে চলে, ম্যাপ দেখে চলে, সেই ম্যাপটা আমি তৈরি করতে পারবো এই নেভিগেটরি ইনস্ট্রুমেন্ট দিয়ে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা যদি এখন দেখি আমাদের অবজেক্টিভ আমরা দেখলাম, এখন আমরা যেটা দেখব যে আমাদের ফিশ লোকেশনটা কি, ফিশ লোকেশন কি, ফিশ লোকেশন কি স্যার? মাছ যেখানে, নদীতে স্যার। ওকে, আমি সময় নষ্ট না করি, সেটা হচ্ছে ফিশ লোকেশন হচ্ছে একটা মানে বিষয় যেখানে মানে বিভিন্ন পানির ওয়াটার কোয়ালিটি প্যারামিটার, মানে বিভিন্ন ধরনের ওয়াটার কোয়ালিটি প্যারামিটারকে ডিটেক্ট করে মেজার করে আমরা সেখানে মাছ আছে কিনা মাছের অ্যাবান্ডেন্টটাকে ডিটেক্ট করতে পারি, সেটাকে হচ্ছে ফিশ লোকেশন। মানে ইনডিরেক্টলি ফিশকে ডিটেক্ট করা, ডিরেক্ট ডিটেক্ট না, না দেখে মাছ না দেখে আইডিয়া করা যে এখানে একটা মাছের ঝাঁক থাকতে পারে, এই এলাকায় প্রচুর পরিমাণে মাছ হতে পারে, এটাকে বলা হচ্ছে ফিশ লোকেশন। আমি এখন মনে করলাম যে আমি একজন কিলার, আমি শুধু টার্গেট করলাম যে আজকে শুধু
ছাত্র ছাত্রীদের গুলি করবো, সাপোজ আমি টার্গেট করলাম আজকে শুধু স্টুডেন্টদের মারবো, আজকে আমি ভালো মানুষ মারবো না বা আম জনতাকে মারবো না, তাহলে আমাকে আইডিয়া করে নিতে হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গেলে ছাত্র পাবো, ঠিক আছে কিনা? তার মানে আমি কি আইডিয়া করে নিব, তার মানে আমি আইডিয়া করে নিলাম স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গেলে আমি ছাত্র পাবো, মানে কিসের ভিত্তিতে? কারণ স্কুল কলেজে ছাত্র ছাত্রী থাকে। সরি না স্যার, মজা পাইছি কথাটা। তো আমার কথা হচ্ছে যে এখন আমাকে, তার মানে আগে থেকে আমার জানা থাকতে হবে কোথায় কোথায় স্কুল কলেজ আছে, ইউনিভার্সিটি বাদ দিলাম, তোমরা ভয় পাই না। তো এখন কথা হচ্ছে যে আমাকে তাহলে স্কুল কলেজের লোকেশন গুলো আগে থেকে জানতে হবে। সেম ঘটনা আমি যেমনটা ডিটেক্ট করলাম যে স্কুল কলেজেই কেবল ছাত্রছাত্রী পাওয়া যায়, এখন বাড়িতে বাড়িতে গিয়ে মারাটা খুব কঠিন, মানে আমি চাচ্ছি যে একবারে মারবো, তার মানে আমাকে স্কুল কলেজে যেতে হবে, একসাথে অনেকগুলো পাওয়া যাবে। তো সেই রকম সমুদ্রের মধ্যে তোমাকে যেটা চিন্তা করতে হবে কিছু ওয়াটার কোয়ালিটি প্যারামিটার, ওই রকম স্কুল কলেজ যেরকম চিন্তা করে স্কুল কলেজে ছাত্রছাত্রী থাকে, সেরকম সমুদ্রের ভিতরে যে জায়গাগুলোতে প্লাংটনের পরিমাণ বেশি সেই জায়গাগুলোতে মাছ থাকবে বেশি, ঘটনাটি ক্লিয়ার? তাহলে আমাকে এখানে বুঝতে হবে কোন জায়গায় প্লাংটন বেশি আছে, সেখানে আমাকে যেতে হবে, সেখানে ছাত্রছাত্রীর জায়গায় মাছকে মারতে পারবে, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে যে আমাকে আগে সমুদ্রের ভিতরে বুঝতে হবে কোথায় কোথায় প্লাংটন আছে। তো প্লাংটনকে বুঝতে হলে প্লাংটন কোথায় থাকবে, যেখানে সুয়েটেবল ওয়াটার কোয়ালিটি প্যারামিটার গুলো বিদ্যমান থাকবে, সমুদ্রের মধ্যে যে জায়গায় সুয়েটেবল ওয়াটার কোয়ালিটি প্যারামিটার, যেমন সানলাইট বা নিউট্রিয়েন্ট বা আদার্স তোমার কিছু আমরা দেখবো কি কি, সেগুলো থাকবে সেখানে প্লাংটন বেশি থাকবে, আর যেখানে প্লাংটন বেশি থাকবে সেখানে মাছ বেশি থাকবে। তার মানে কি, মাছকে আমি ইনডিরেক্টলি ডিটেক্ট করছি, তাহলে ফিশ লোকেশন ইজ এ ইনডিরেক্ট ডিটেকশন অফ ফিশ, ফিশ লোকেশন ইজ আ ইনডিরেক্ট ডিটেকশন অফ ফিশ। ওকে জি স্যার, এখানে দেখো বলা আছে ফিশ লোকেশন, ফিশ লোকেশন ইজ দা ফেনোমেনন অফ লোকেটিং ফিশ ইন দা সি এট এ গিভেন এরিয়া, ইট ইজ অ্যান ইনডিরেক্ট মেথড ওয়্যার ফিশেস আর ডিটেক্টেড অর ফাউন্ড নট ডিরেক্টলি ডিটেক্টিং দা ফিশ দ্যামসেলভ বাই দা সাম অর আদার ফ্যাক্টর লাইক ওয়াটার কোয়ালিটি প্যারামিটার্স, টার্বিডিটি, ওয়াটার টেম্পারেচার, ফুড অ্যাভেলেবিলিটি। মানে মাছকে সরাসরি দেখতে পাচ্ছি না, কিন্তু মাছকে না দেখে কিছু ওয়াটার কোয়ালিটি প্যারামিটার দেখে আমি মাছকে আইডিয়া করছি এখানে মাছ থাকে, এটাই হচ্ছে ফিশ লোকেশন। কারো কোনো কোশ্চেন আছে কিনা এখানে, ফিশ লোকেশনটা কি? মাছের ইনডিরেক্ট ডিটেকশন কিছু ওয়াটার কোয়ালিটি প্যারামিটারকে মেজার করে সেগুলোর অস্তিত্ব দেখে প্লাংকন বা মাছের ফুড অ্যাভেলেবিলিটি বা ওয়াটার কোয়ালিটি প্যারামিটার যেমন ওয়াটার টেম্পারেচার এগুলো দেখে আইডিয়া করা হয় এখানে মাছ আছে, ইনডিরেক্ট ডিটেক্ট ইনডিরেক্টলি, এটাকে বলা হচ্ছে ফিশ লোকেশন। ক্লিয়ার স্যার? ফিশ লোকেশন আর ফিশিং জোন কি এক না আলাদা? ফিশিং জোন কেন, তুমি ফিশিং জোন গ্রাউন্ড তো আলাদা, ফিশিং জোন বা ফিশিং গ্রাউন্ড তো পুরো আলাদা। এখন ফিশিং গ্রাউন্ডের ভিতরে যে শুধু মাছে খালি কুয়ের মতো থকবক করবে এমনটা কিন্তু না। তুমি সাপোজ এখন সাউথ সাউথ পাশে গেছো বা সোয়াস অফ নো গ্রাউন্ডে গেছো, তার মানে এই না পুরা সাউথ অফ সোয়া মানে পুরা মানে সোয়াস অফ নো গ্রাউন্ড শুধু মাছে মাছময়, এটা কিন্তু বাঙালি মাছের বাজার না বা তোমার মানে বৈশাখী মেলা না। তোমার ঘটনা হলে এখানে পুরা সোয়াস অফ নো গ্রাউন্ড কে একটা এরিয়া বলে দেওয়া হয়েছে সায়েন্টিস্টরা যে এই এরিয়ার মধ্যে মাছ থাকতে পারে বা এই এরিয়ায় মাছ আছে, এটা ধরো যে একটা বিশাল এরিয়া, কিন্তু এই এরিয়া তুমি ওই এরিয়ার মধ্যে গিয়েও তোমাকে দেখতে হবে কোথায় মাছ আছে, কিন্তু এই কাজগুলো তোমার করার প্রয়োজন নাই, কারণ তুমি তোমার রাডার সোনার দিয়ে করবা। এই ফিশ লোকেশনটা সাধারণত রিসার্চ পারপাসে ইউজ করা হয়, তুমি করবা ফিশ ডিটেকশন, আমরা পরে আসছি। যারা নতুন কোনো ফিশিং গ্রাউন্ড খুঁজে পেতে চায় বা তুমি নতুন একটা ফিশিং গ্রাউন্ড খুঁজে পেতে চাচ্ছ, সেই জায়গায় এই প্যারামিটার গুলো কাউন্ট করে তোমাকে চিন্তা করতে হবে এখানে মাছ থাকতে পারে কিভাবে। সাপোজ আমি এমভি মিন সন্ধান আর ভি মিন সন্ধানী নিয়ে আমি সমুদ্রে মাছ ধরতে যাচ্ছি, মানে মাছের সরি অস্তিত্ব নির্ণয় করতে যাচ্ছি, মানে আমি চাচ্ছি বাংলাদেশের চারটা ফিশিং গ্রাউন্ডের পরে আরো একটা নতুন ফিশিং গ্রাউন্ডকে আমি দাঁড় করাবো, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে প্রথম কাজটা করতে হবে, আমাকে আর ভি মিন সন্ধানী জাহাজটা নিয়ে এই চারটা ফিশিং গ্রাউন্ড বাদে সমুদ্রের বাকি সমুদ্র পুরাটাকে আমার বিভিন্ন জায়গার ওয়াটার কোয়ালিটি প্যারামিটার গুলো স্যাম্পলিং করে অ্যানালাইসিস করে দেখতে হবে। সাপোজ আমি আরো ২০টা পয়েন্ট থেকে স্যাম্পল নিলাম, ২০টা পয়েন্ট থেকে ওয়াটার স্যাম্পল নিয়ে আমি ল্যাবে অ্যানালাইসিস করলাম যে কোন জায়গায় প্লাংটন বেশি আছে। সাপোজ আমি ২০টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্টে পেলাম সর্বোচ্চ প্লাংটন, তার মানে আমি প্রথমে আইডিয়া করে নিতে পারি ওই এলাকাতে মাছ পাওয়া যেতে পারে, মানে নতুন একটা ফিশিং গ্রাউন্ড ফর্ম করা যেতে পারে।
তার মানে কি প্ল্যাঙ্কটন পাওয়া মানে কি মাছ পাবো? নো, এরপর আমাকে যেটা করতে হবে প্ল্যাঙ্কটনের বিস্তৃতিটা কত দূর জুড়ে, এই প্ল্যাঙ্কটনের কোয়ালিটি কেমন, এটা মাছ খায় কিনা। প্ল্যাঙ্কটন মানে কিন্তু মানে সবকিছু না, প্ল্যাঙ্কটনটা মাছ খায় কিনা, কোন মাছ খায়, তাহলে কোন মাছ ওখানে পাওয়া যেতে পারে, বা এই প্ল্যাঙ্কটনের এরিয়াটা কতদূর ধরে বিস্তৃত। এরপরে আমি বুঝলাম যে এখানে মাছ থাকতে পারে, দেন আমাকে যেটা করতে হবে ভিজুয়ালাইজেশনে যেতে হবে, আমাকে আন্ডার ওয়াটার ক্যামেরা দিয়ে বিভিন্ন কিছু মনিটর করতে হবে যে মাছ আছে কি নাই। এরপর রাডার সোনার দিয়ে আমাকে দেখতে হবে এটা সেফ কিনা ফিশারম্যানের জন্য। তারপরে আমি এইটাকে ডিক্লেয়ার করতে পারবো গভর্নমেন্টের মাধ্যমে যে দিস ইজ অ্যানাদার ফিশিং গ্রাউন্ড অফ বাংলাদেশ। আমার কথা কি বুঝতে পেরেছো এখন? জি স্যার। জি স্যার। ওকে, কয়েক সেকেন্ড বিশ্রাম নেই। ওয়েলকাম ব্যাক, আমরা চলে আসছি। তো আমরা এখন দেখবো ফিশ লোকেশনের ক্ষেত্রে কি কি প্যারামিটার গুলো আমরা কনসিডার করবো, ঠিক আছে? ফিশ লোকেশনের ক্ষেত্রে কি কি প্যারামিটার কনসিডার করে আমরা সমুদ্রে বুঝবো যে এখানে আছে মানে মাছ আছে, সেগুলো কি কি? একটা হচ্ছে ওয়াটার টেম্পারেচার, ওয়াটার টেম্পারেচার। দ্বিতীয় হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেশন, সানলাইট, নিউট্রিয়েন্ট কন্টেন্ট, সালাইনিটি, ওয়াটার ডেপথ, টার্বিডিটি, পিএইচ, অসমোটিক প্রেশার অফ ডিফারেন্ট ওয়াটার ডেপথ, প্ল্যাঙ্কটন মনিটরিং, ফিশ চার্ট, জোন অফ কনভার্জেন্স অ্যান্ড জোন অফ ডাইভার্জেন্স। এখন ওয়াটার টেম্পারেচারের সাথে মাছের সম্পর্ক কি রকম বলো? ওয়াটার টেম্পারেচার, টেম্পারেচার যেখানে বেশি সেখানে মাছও বেশি, তাই স্যার? অপটিমাম টেম্পারেচার যেখানে আছে সেই জায়গাতে মাছের ঘনত্ব বেশি। ও বললো ওয়াটার টেম্পারেচার যেখানে সেখানে মাছ বেশি। না স্যার, মানে ওইভাবে অত্যাধিক বেশি না, মেনলি যে শীত প্রধান, আগে ওই যে টিভিতে প্রোগ্রাম হতো স্যার, ওই যে মাছ ধরত নৌকা, ওটা তো অ্যান্টার্কটিকার ওইদিকে বা আমেরিকার ওইদিকে অনেক, ওইখানে যেখানে অনেক বেশি গরম থাকতো পানি সেখানে মাছ থাকতো। এই শোনো, তোমারে আগে পাসপোর্ট ভিসা কে দিল মিয়া? বাংলাদেশে থাকো, আগে বাইরে যাচ্ছো? না না স্যার, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখছিলাম স্যার। হ্যাঁ সেটাই তো, যদিও ওটা ন্যাশনাল জিওগ্রাফি কিন্তু দেখাই সব ইন্টারন্যাশনাল জিনিসপত্র, কি বলো তোমরা? নামটা দিছে ন্যাশনাল জিওগ্রাফি কিন্তু সবই দেখা ইন্টারন্যাশনাল বিষয়, ঠিক কি না? বিশাল কিছু বরফমুন কিছু কানাডা বা এদিকে, এরা তো মনে করো যে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে ওদের বিশাল কিছু একটা মানে ভালো সময়, সামার সিজন। হ্যাঁ, ওই সময় সব চাকরি বাকরি সব পড়াশোনা বাদ দিয়ে 2 মাস ওরা বউ সওয়াল নিয়ে ঘোরাফেরা করে, বুঝছো তো? সো ওদের চিন্তা করা যাবে না, ওইটা সাধারণত মাছের জন্য ওদের ওটা হিসাব আলাদা, আমাদের দেশে চিন্তা করতে হবে। আমাদের দেশে যে বিষয়টা হচ্ছে না, ওর যে নলেজটাকে আমি সাধুবাদ জানাই, ও অবশ্যই ঠিক আছে, কিন্তু এটা আমাদের জন্য প্রযোজ্য না। আমাদের যে বিষয়টা হচ্ছে, আমাদের টেম্পারেচার একটা রেঞ্জ আছে, আমাদের ফিশ সার্ভাইভ করার জন্য একটা অপটিমাম ওয়াটার কোয়ালিটি প্যারামিটার আছে। তোমরা অ্যাকোয়াকালচারে আশা করি এগুলো পড়ে এসেছো, মানে আমি জানি না ওয়াটার যেটা, মানে তোমরা ওয়াটার কোয়ালিটি প্যারামিটারের একটা লিস্ট পড়ে আসার কথা, টেম্পারেচার, টার্বিডিটি, সালাইনিটি, পিএইচ, অ্যালকালিনিটি, হার্ডনেস, অ্যামোনিয়া বা ক্যালসিয়াম, এগুলোর কনসেন্ট্রেশন কত থেকে কত থাকলে সেখানে মাছ থাকবে। আমি এদিকে যাচ্ছি না, তোমরা পড়ে আসছো কিনা এক কথায় বলবা। তোমাদের কাছে কি সেট চারটা আছে? এটা আজীবন লাগবে, তোমাদের ব্যর্থতা, আমাকে দিতে হবে, সমস্যা নাই। এটা তোমাদের সারা জীবন ফিশারিজ গ্রাজুয়েট হয়ে জন্ম নেওয়ার জন্য এটা তোমাদের পাপ, এটা তোমাদের লাগবে। কেন লাগবে আমি বলি, সাপোজ তুমি ফিশারিজ গ্রাজুয়েট, তুমি আজকে তোমার বাসায় যাবা, তোমার বাসায় একজন মাছ চাষ করে যদি শোনে যে সলিমউদ্দিনের মেয়ে মাছ চাষ নিয়ে পড়াশোনা করতেছে, তোমাকে স্বাভাবিকতই বলতে পারে, মা বলো তো আমার পুকুরে পিএইচ এত আছে, মাছ মারা যাচ্ছে, কি করব? তুমি জানোই না পিএইচ এর রেঞ্জ কত থেকে কত সুইটেবল, তুমি হুটহাট কথা বললে কিন্তু হবে না। এটা কিন্তু মানুষ না যে COVID-19 এর ভ্যাকসিন দিলাম, স্যালাইনের পানি দেয় আর না দেয়, কিছুই হইতো না, হয় কাজ হইলো না হইলে কিছু হবে না,
এরকম কিন্তু না, মাছকে ট্রিটমেন্ট দিলে কিন্তু একটা মাছ কিন্তু মারা যায় না, মারা গেলে কিন্তু একটা পুকুরে সব মাছ মারা যাইতো, আর একটা পুকুরে কিন্তু লাখ লাখ টাকার মাছ থাকে, তোমারে ধরে কিন্তু মাছ বানায় ফ্রাই করে খাইয়া নেবে, বুঝছো? মাছের ট্রিটমেন্ট দেওয়া খুব কঠিন। মানুষ গরু ছাগলের ট্রিটমেন্ট দেওয়া খুব সহজ, মানুষ গরু ছাগলের ট্রিটমেন্ট দেওয়া খুব ইজি। মানুষকে একটা ট্রিটমেন্ট দিলাম, কাজ না হলে হয়তো একটা মানুষের ক্ষতি হবে, গরু ছাগল একটা গরুকে ট্রিটমেন্ট দিলাম একটা গরু মারা যাবে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়। একটা পুকুরে ট্রিটমেন্ট দিলাম, 5 একরের পুকুর, 5 একরের পুকুরে 30-40-50 লাখ টাকার মাছ আছে। এখন আমি এখানে তার একটা একটা করে মাছকে খাওয়াইতে পারি না, পুকুরে পানিতে ট্রিটমেন্ট দিতে হয়, তাই না? এটা এক্সেপশনাল ট্রিটমেন্ট। এখন সব মাছ মারা গেল, পরের দিন তোমার ঘটনা কি হবে বলো? তোমার মঙ্গল গ্রহে পালাইতে হবে। তোমরা কি জানো বাংলাদেশ ফিশ হসপিটাল নামে একটা আমাদের প্ল্যাটফর্ম আছে, যেটা যেটা থেকে মাছের সার্বক্ষণিক ট্রিটমেন্ট দেওয়া হয়, সেটা কি তোমরা জানো? জি স্যার। তোমরা কে 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 অ্যাড আছো এটাতে? কে কে অ্যাড আছো ফেসবুক পেজে? আমি অ্যাড আছি। এখানে একটু মাঝে মধ্যে ঠু মারিও অনেক কিছু শিখতে পারবা, বাস্তব জ্ঞান যেটা তোমাদের কাজে লাগবে। কারণ তোমার নাইম ধরো 2 দিন পর বিয়ে করবে, শ্বশুর বাড়ি গিয়ে যদি চাচা শ্বশুর মাছ চাষ করে, যদি কয় আমার পুকুরে মাছের এই রোগ, হ্যাঁ যদি কয় আমি জানি না, ওরে শ্বশুর চাচা শ্বশুর তো কোনোদিন দাওয়াত খাওয়াইবে না, ওর নামে এলাকায় বদনাম করবে। সো বি কেয়ারফুল, যা শিখবা এখন থেকে শিখতে হবে, নিজের মাজাকে শক্ত করতে হবে। বাংলাদেশের 90% ফিশারিজ গ্রাজুয়েট মাছের ট্রিটমেন্ট দিতে পারে না, কথাটা মানে দুঃখজনক হলেও সত্য। ইভেন উপজেলা ফিশারিজ অফিসারের কাছে যাবা, সেও তোমাকে ট্রিটমেন্ট দিতে পারবে না। কেন পারবে না? সে দেখাই দিবে ওই যে ইন্টার পাস একদম, যে তার সহায়ক আছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, তাকে দেখাই দিবে। লজ্জাজনক কথা যে সে বিসিএস এর পড়াই পড়ছে শুধু। আমি তোমাকে প্র্যাকটিক্যাল কথা বললাম, তোমরা আজকে 46 জন বা 50 জন, 50 উপজেলায় বাসা, 50টা উপজেলায় যাও, 50টা উপজেলার মৎস্য অফিসারের মধ্যে 90% মৎস্য অফিসার তোমাকে ট্রিটমেন্ট দিতে পারবে না। সে কি করবে? তোমাকে দেখাই দিবে ওই যে আমার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ধরাই দিবে, কারণ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ওদের মাঠে ঘুরে ঘুরে কিছু শিখছে। কিন্তু দুঃখজনক, তুমি ফিশারিজ ক্যাডার, তুমি ফিশারিজ নিয়ে পড়ছো, তুমি আজকে মাছের সেবা দিতে পারতেছো না। এটা কেন? কারণ একটা, এই যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের, আরে ভাই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তো পড়বই, আমি আমার নলেজটাকে একটু শানিত করি না কেন? যে এই মাছের এই রোগ হলে এই ট্রিটমেন্ট, বা এই মাছটা এই রোগ, এগুলো তো কমন সেন্সের বিষয়। কই আমি তো অনার্সে পড়ছি, আমি তো ফিশারিজ অ্যাকোয়াকালচারের লোক না, ডিজিজের লোক না, আমি তো ধুমায়ে আমার এই যে সকাল থেকে আমি অলরেডি কিছু ফোনে সার্ভিস, অনেকগুলো সার্ভিস দিয়েছি। কথা হচ্ছে যে বিষয়গুলো হলো ডিপেন্ড করবে তোমার এক্সপিরিয়েন্সের উপরে, তোমার কাজের দক্ষতার উপরে, তুমি শিখবা। এটা তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা বের হয়ে যেন এই সিচুয়েশনে না পড়ো, ঠিক আছে? এটা জাতির জন্য খুবই লজ্জাজনক, তোমাদের জন্য লজ্জাজনক। দেখ আমরা ওদিকে না যাই, আমরা চারটা স্যার কিভাবে পাবো? আমি তোমাদের দিয়ে দিব, সমস্যা নাই। তোমাদের এটা জানা থাকতে হবে যে একটা ওয়াটার কোয়ালিটি প্যারামিটার, তোমার সকল ভাই বাবুটা এগুলো জিজ্ঞেস করা হয়, বেসিক জিনিস। প্রাইভেট সেক্টরে গেলে তো কোনো কথাই নাই, তুমি জানোই না ওয়াটার কোয়ালিটি প্যারামিটার কত, পিএইচ কত, অক্সিজেন কত লেভেল অপটিমাম, কত অ্যালকালিনিটি, অ্যামোনিয়া, তুমি জানোই না। অ্যামোনিয়া ডিটেক্ট করতেই জানে না আমাদের 90% আমাদের ফিশারিজ গ্যাডে। তারা মনে করে মেশিন ঢুকাই দিলে যেটা দেখায় ওটা রিডিং না, ওটার একটা ক্যালকুলেশন আছে। অ্যামোনিয়া যে মিজার করা হয় যে কিট দিয়ে, তোমরা কি করছো তোমাদের ম্যানেজমেন্টে? না স্যার। না স্যার। তাহলে কি শিখবা বলো, তোমরা কিভাবে করবা? এখন আমারই প্রশ্ন এটা। যাক কিছু বলার না, এসব বলার সুযোগও নাই। যদি দেশের অবস্থা ভালো, জাস্ট 3 মাস পর্যন্ত ক্লাস পাইছি স্যার, মার্চ পর্যন্ত, তারপরে আচ্ছা হয়তো শিখবা ইনশাআল্লাহ। তো তোমাদেরকে বলবো এগুলো নিজের উদ্দেশ্য মানে নিজের জন্য শিখবা। তো যাক আমরা একটু দ্রুত আগাই, সেটা হচ্ছে আমাদের যে যে সকল প্যারামিটার গুলো বললাম, টেম্পারেচার, অপটিমাম টেম্পারেচার যেখানে থাকবে, সমুদ্রের জন্য একরকম, নদীর জন্য একরকম, পুকুরের জন্য একরকম। তো আমরা সেটা আমরা জানবো যে সমুদ্রে কত, নদীতে কত, এটা আমরা চার্ট দেখবো, আগে বিভিন্ন চার্ট আছে। তো আমরা সেই অপটিমাম টেম্পারেচার থাকলেই বুঝবো সেখানে মাছ আছে বা মাছ থাকতে পারে। এখন এত টেম্পারেচার হাই যেখানে মাছের অবস্থান করা খুব কঠিন, কারণ কি আমি বুঝলাম যে আমার সোয়াস অফ নো গ্রাউন্ডের টেম্পারেচার মানে মাছ আছে, প্ল্যাঙ্কটন দেখলাম অনেক হাই, এখন আমাকে বুঝতে হবে টেম্পারেচারটা কত। এখন ওই টেম্পারেচারে মাছ থাকতে পারে না, এটা ইম্পসিবল, তাহলে ওখানে মাছ পাওয়া যেতে পারে না, ঠিক আছে? ওকে, এরপরে আমরা যে বিভিন্ন যে প্যারামিটার গুলো এখানে আমরা বলা আছে, অক্সিজেন কনসেন্ট্রেশন, সানলাইট, সাধারণত লাইট পেনিট্রেশন যে পর্যন্ত হয়, সানলাইট পেনিট্রেশন হলে সেখানে ফটোসিনথেসিস হয়, ফটোসিনথেসিস হলে সেখানে প্ল্যাঙ্কটনের গ্রোথ ভালো হবে, এটাই স্বাভাবিক। তো এগুলো ক্যালকুলেট করা হয়, স্যালাইনিটি, ডেপথ, টার্বিডিটি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফিশিং চার্ট আর জোন অফ কনভার্জেন্স, জোন অফ ডাইভার্জেন্স।
জোন অফ কনভার্জেন্স আর ফিশিং চার্ট হচ্ছে ফিশিং চার্ট। ফিশিং চার্ট হচ্ছে আমাকে অবশ্যই প্রথমেই সব জনতা সমস্যার হওয়া যাবে না, অ্যাজ এ বিগিনিং অফ এ বিগিনার অফ এ সায়েন্টিস্ট আমাকে ফার্স্টলি স্টাডি করতে হবে আমার আগে কে এটা নিয়ে রিসার্চ করেছে, আমার আগে কে রিসার্চ করেছে, রিসার্চ মানে কি, রিসার্চ মানে কি আমার আগে কে সার্চ করেছে সমুদ্রে যে কোথায় কি মাছ পাওয়া যায়, নিশ্চয় এরকম কিছু ডেটা আছে যে আমার আগে এই বঙ্গোপসাগরে নিশ্চয় কেউ রিসার্চ করেছে, সেই ডেটাটা চার্ট সেটা আমাকে দেখতে হবে, ফিশিং চার্ট বলে যেটাকে, তো আমাকে দেখতে হবে সে সম্ভাব্য কোথায় কোথায় মাছ পাওয়া যেত, সে তো একটা আইডিয়া দিয়ে গেছে তাই না। আমরা কি করি, আমি মারা যাব আমি একটা সূত্র দিয়ে যাব, সাপোজ আইনস্টাইন একটা সূত্র দিয়ে গেছে, সেই সূত্রটা সে মারা যাওয়ার পর আমরা আরো এটাকে কয়েক গুণ বিবর্ধিত করে অনেক কিছু তৈরি করে ফেলেছি, জাস্ট লাইক আমরা আমাদের পূর্ববর্তী সায়েন্টিস্টের কিছু আইডিয়া দিয়ে গেছে, সেই আইডিয়া গুলোকে চার্টের মাধ্যমে উপস্থাপন করা থাকে, সেই চার্টটাকে দেখে আমাকে নলেজ গেইন করে সে অনুযায়ী আমাকে রিসার্চ করতে হবে বা গবেষণা চালাইতে হবে, তাহলে আমার জন্য টাইম সেভ হবে, আমার জন্য মানি ওয়েস্ট কম হবে, আমার জন্য সহজতর হবে। ওকে ফাইন, এটাই বলা হচ্ছে ফিশিং চার্ট, মানে গত কয়েক বছরের ফিশিং ডেটা থাকে, ফিশ মানে অ্যাবান্ডেন্স বা ফিশিং ডেটা, কোন জায়গায় কি পরিমাণ মাছ পাওয়া গেছে, এই ডেটা এই চার্ট দেখে আমাকে আইডিয়া নিতে হবে। এরপরে জোন অফ কনভার্জেন্স, জোন অফ ডাইভার্জেন্স, এই জোনটা কোনটা, এই জোনটা হচ্ছে আপওয়েলিং জোন। আপওয়েলিং জোন মানে কি, যে জোনটাতে পানি ওয়াটার কারেন্টের মিক্সিং হয়, হোলো মিক্সিং, ম্যারো মিক্সিং বা বিভিন্ন টাইপস মিক্সিং, যেটাই হোক সেই ওয়াটার কারেন্টটা মিক্সিং হলে নিচের থেকে যে নিউট্রিয়েন্ট গুলো আছে সেগুলো কি হয় উপরে উঠে আসে, আর নিউট্রিয়েন্ট যখন উপরে রিলিজ হয়, উপরে রিলিজ হওয়ার সাথে সেখানে সানলাইট আছে, সানলাইটের মাধ্যমে ফটোসিনথেসিস হয়, সেই নিউট্রিয়েন্ট গুলোর মাধ্যমে সেখানে প্ল্যাঙ্কটন কনসেন্ট্রেশন বেড়ে যায়, সেখানে মাছের অ্যাবান্ডেন্ট বেশি থাকার সম্ভাবনা অনেক বেশি। তো তোমাদের যেটা জানতে হবে এই ফিশ লোকেশনটা কি, ফিশ লোকেশনের কি কি ফ্যাক্টর, এগুলো সংক্ষেপে একটু জানতে হবে, আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি তোমাদের শীটে, তোমরা ওখান থেকে পড়ে বুঝে একটু লিখবা নিজের মতো করে এক লাইন করে, পারবা না? আমি আর একটা টপিক তিন মিনিট নিব, মানে ফিশ ডিটেকশনটা মানে শেষ করবো আজকে। আমি আগে দেখলাম ফিশ লোকেশন, এখন আমরা দেখব ফিশ ডিটেকশন, ক্লিয়ার? ফিশ ডিটেকশন হচ্ছে ডাইরেক্ট মাছকে দেখে মাছের লোকেশনটা ঠিক করা, মানে মাছকে ডাইরেক্ট ডিটেক্ট করা যে এখানে মাছ আছে, তাহলে ডাইরেক্ট মানে কি আমাকে দেখতে হবে মাছ আছে, এটা আমি ক্যামেরা দিয়ে দেখে বা রাডার দিয়ে সিগন্যাল নিয়ে, রাডার দিয়ে আমি মাছের অস্তিত্ব বুঝবো, ইকো সাউন্ডার ইকো রেঞ্জার ব্যবহার করে আমি তার রেঞ্জটা বুঝবো কত দূর ধরে মাছের ঝাঁকটা আছে, এরপর ক্যামেরা দিয়ে দেখবো অ্যাকচুয়ালি এটা মাছ কিনা, এই যে সবকিছু মিলাই মাছকে দেখে বোঝা যে এখানে মাছ আছে, ডাইরেক্ট ডিটেক্টিং মেথড হচ্ছে ফিশ ডিটেকশন। এখানে দেখো বলা আছে ফিশ ডিটেকশন ইজ দা ডাইরেক্ট কমিউনিকেশন বিটুইন ফিশ অ্যান্ড ম্যান অর ফিশ অ্যান্ড সাম ডিভাইস অর ইকুইপমেন্ট ইন দা ওয়াটার বডি, মানে পানির মধ্যে মাছ এবং মানুষের সরাসরি কমিউনিকেশন, এটাকে বলা হচ্ছে ফিশ ডিটেকশন। মাছ মনে করো তুমি এখান থেকে বলে দিলা সালামু আলাইকুম ইলিশ ভাই ভালো আছো, তোমাকে আর একটুর মধ্যে ধরতে আছি, তুমি দেখে নিলা বুঝছো, মানে ক্যামেরাতে তুমি দেখলা রাডার দিয়ে বুঝলা যে এখানে ইলিশের ঝাঁক আছে, একটা আস্তে করে সালাম দিলা আসসালামু আলাইকুম ইলিশ ভাই আসতেছি ধরবো একটু ওয়েট করো, মানে এই যে ডাইরেক্ট ডিটেকশন, বুঝতে পারছো কি এটা হলো ফিশ ডিটেকশন। ওকে, তোমরা ফিশ ডিটেকশনটা এখানে ডেফিনেশন দেওয়া আছে পড়ে নিও। এখন ফিশ ডিটেকশনের মেথড আছে তিনটা, এই ফিশ ডিটেকশনের তিনটা মেথড আমরা পড়বো, এটাই শেষ এখানে আজকের ক্লাস, সরি। ফিশ ডিটেকশনের তিনটা মেথড, এই তিনটা কিভাবে মাছকে দেখা যায়, মানে তিনটা মেথডের মধ্যে প্রথম হচ্ছে বাই নেকেড আই অর বাইনোকুলার ফ্রম অন বোর্ড দা ফিশিং ভেসেল, অন বোর্ড আর অন শোর বুঝো কিনা, অন বোর্ড অন শোর বুঝো, এই যে এখানে দেখো আমি এখানে ছবি দেখাচ্ছি, রাডার কি সিগন্যাল দিছে না মাছ আছে, এর নিচের দিকে সাউন্ড বা রশ্মি দেখা যাচ্ছে ছবিতে দেখা যাচ্ছে, বোঝার চেষ্টা করো একটু, অনুমান করো চান্দার দেখে আসো, ঠিক আছে একটু আইডিয়া করো চান্দার দেখে আসো আপাতত। তো এখানে দেখো মাছের রেঞ্জটা কিন্তু একটাতে বোঝা যাচ্ছে, একটাতে মাছের কতখানি এরিয়া নিয়ে আছে, মাছ কি ঢুকছে কিনা এর মধ্যে,
মাছের কতটুকু ঢুকছে সেটাও বোঝা যাচ্ছে, কয়টা মাছ আছে সেটাও বোঝা যাচ্ছে, সবকিছু এভাবেই সমুদ্রের নিচে আইডিয়া করা হয় না, এখানে সরাসরি দেখা হয়, ঠিক আছে? ওকে, এরপরে আমরা আসি ফিশ ডিটেকশন মেথড। ফিশ ডিটেকশন মেথড আমরা যেটা করি, বাই নেকেড আই অর বাইনোকুলার, বাইনোকুলার দিয়ে আমরা চোখ দিয়ে দেখতে পারি মাছের ঝাঁক। আবার কিছু পেলাজিক ফিশকে আমরা সরাসরি দেখতে পারি, কি মাছ দেখা যায় না, জাল যখন আমরা ফেলি, যেগুলো সারফেস ফিশ সেগুলো দেখা যায় না, ঝাঁক ধরে যাচ্ছে। সমুদ্রের ডলফিনের ঝাঁক দেখা যায় না, সমুদ্রের ডলফিনের ঝাঁক কি খালি চোখে দেখা যায় কি যায় না? এইরকম সমুদ্রে অসংখ্য মাছের ঝাঁক খালি চোখেই দেখা যায়, যেগুলো কিছু লাগে না। আবার কিছু আছে বাইনোকুলার দিয়ে দেখতে হয়, এটা প্রথম মেথড। সেকেন্ড মেথড হচ্ছে বাই নেকেড আই এন্ড অবলিক অর বাইনোকুলার ফ্রম এয়ারক্রাফট। মানে একটা হলো আমি অন বোর্ড, মানে কি সমুদ্রের জাহাজের উপরে যে ডেক ওইটাকে বলা হয় অন বোর্ড। আর অন শোর মানে কি নদী বা সমুদ্রের তীর তীর, এটা হলো অন শোর। আর অন বোর্ড মানে হলো নৌকা বা জাহাজের উপর থেকে যেটা দেখা হয় সেটা অন বোর্ড। অন বোর্ড মানে কি জাহাজ বা নৌকার উপরের অংশটাকে বলা হচ্ছে অন বোর্ড, জাহাজের উপর থেকে আমি খালি চোখে দেখতে পারি, এটা একটা মেথড। দ্বিতীয় মেথড হলো হেলিকপ্টার বা এয়ারক্রাফট থেকে আমি খালি চোখে দেখতে পারি বা বাইনোকুলার থেকে দেখতে পারি, এটা হচ্ছে সেকেন্ড মেথড। থার্ড মেথড হলো ফিশ ফাইন্ডার, সোনার অথবা বিভিন্ন ধরনের ক্যামেরা, আন্ডার ওয়াটার ক্যামেরা দিয়ে দেখতে পারি। এই তিনটা মেথডে ফিশকে ডিটেক্ট করা যায়। ওকে, ফিশ ডিটেকশন মেথড শেষ, এটা আসবে এক্সাম্পল সহ লিখতে হবে, পাশে একটা করে এক্সাম্পল দেওয়া আছে। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? বাইনোকুলার হচ্ছে সরাসরি দেখা যায় নাকি যায় না? বাইনোকুলারে দেখা যায়, বাইনোকুলার দেখছো না? এই কে কে বাইনোকুলার মেলা থেকে, মেলা থেকে দেখছি স্যার, দেখছি মেলায়। আমি তো ছোটবেলায় গান গাইতাম মেলা থেকে, তাল পাতার বাসিনা আমি, গান গাইতাম মেলা থেকে একটা বাইনোকুলার কিনা দে, কে কিনে দিবে? মানে আমার খুব শখ ছিল বাইনোকুলার কিনার, বুঝছো? মানে বাইনোকুলার আমার খুব ফেভারিট একটা জিনিস ছিল। বাইনোকুলার দেখো নাই তোমার জীবনই তো বৃথা। তুমি আজকে অনলাইনে অর্ডার দিবা, দারাজ অ্যাপসে গিয়ে বাইনোকুলার অর্ডার দিবা, ঠিক আছে? ওকে, তোমরা বললেও আমি বলি নাই, আমাকে এখন বলতে হবে। আমি আজকের মতো ক্লাস ক্লোজ করতেছি, তোমাদের জন্য 2 মিনিট। আমি 5 জনকে জিজ্ঞেস করব, তোমাদের গত ক্লাসের আমলনামা একটু আমি জিজ্ঞেস করব, ঠিক আছে? বি প্রিপেয়ার ইয়োরসেলফ। দেখি প্রথমে কার কপাল খুলে যায়। সামস আল ফুয়াদ পিয়াল, সামস আল ফুয়াদ পিয়াল। জি স্যার, আপনি আমাকে বলবেন সোয়াস অফ নো গ্রাউন্ডের যে, সোয়াস অফ নো গ্রাউন্ডের যে ডিগ্রি মিনিট দেওয়া আছে, এটা কি, কত ডিগ্রি, কত মিনিট, কিভাবে আমি এখানে যেতে পারবো, তুমি আমাকে বুঝাই বলো। এটা স্যার যে গ্রিনিচ মান মন্দিরের রেখা আছে, দ্রাঘিমা স্যার শুনছি বলো। গ্রিনিচ মান মন্দির আছে না, মানে গ্রিনিচ মান মন্দিরে ওই দিক দিয়ে একটা কাল্পনিক রেখা আছে। মন্দিরে তো পুজো করা হয়। আমি যাব হলো তোমার সোয়াস অফ নো গ্রাউন্ডে, কিভাবে যাব আমাকে বলো, তোমার ডিগ্রি আর রেখা মিনিট দেখে। সাপোজ আমার সোয়াস অফ নো গ্রাউন্ডে বলা আছে 90° 10 মিনিট ইস্ট থেকে 90° 20 মিনিট ইস্ট, তাহলে আমি কিভাবে যাব এখানে? 90° 20 মিনিট ইস্ট থেকে 90° 35 মিনিট ইস্ট, এটা মানে কি বুঝো? স্যার পারতেছি না স্যার। ওকে, থ্যাংক ইউ। দেখি কার নেক্সট, পিঙ্কি। জি স্যার বলো। যে ফজিলাতুন্নেসা মুজিব হলের দূরত্ব হলো 10° 20 মিনিট থেকে 10° 40 মিনিট ইস্ট ইস্ট, এটার মানে কি? স্যার এটা হচ্ছে দ্রাঘিমাংশ,
ওই গ্রিনউইচ মান মন্দির থেকে হচ্ছে যে কৌণিক দূরত্বটা 10 এটা তো বুঝছি ডিগ্রি আর মিনিট ডিগ্রি আর মিনিট কি বোঝো তুমি স্যার স্যার ডিগ্রি এক মিনিট এক ডিগ্রির জন্য 4 মিনিট ব্যবধান হয় আর এক মিনিটের জন্য 4 সেকেন্ড এটা না আমাকে সুন্দর করে বোঝায় বলো আচ্ছা ওকে কে বলতে পারবা বলো স্যার প্লিজ স্যার এই ডিগ্রির ক্ষেত্রে স্যার 1 ডিগ্রি সমান 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড স্যার এটা স্যার কিন্তু আমি বললাম 10 জি স্যার প্রশ্নটা বলো হচ্ছে বলো স্যার প্রশ্নটা আরেকবার বলো বললাম যে মানে তোমাকে বললাম যে তোমার শেরে বাংলা হল তোমার